أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা জুমার দিনে আল্লাহর হুকুম পালনার্থে উপস্থিত হতে পেরেছি এই পবিত্র স্থানে। এই জন্য আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখেরি নবী, খাতামুন নবীন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানব দানব সকল প্রাণীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারবালার পথের পঞ্চম নম্বর পর্ব। কারবালার পথের পঞ্চম নম্বর পর্বে আমরা শুরু করব আজকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে অভিযোগ আনা হয়েছিল 13টি, তার মধ্যে আমরা গত জুমায় আলোচনা করেছি 6টি আলোচনা করা হয়ে গেছে অথবা 5টি, আর বাকি আজকে যেটি আছে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন পেয়ে গেলেন, তারপর আপনারা শুনেছেন গত জুমায় বলেছি 12 বছর রাজত্ব চালিয়ে যান। 12 বছর রাজত্ব চালানোর পর দীর্ঘদিন যখন একজন বাদশাহ এভাবে দেশ পরিচালনা করেন, তখন ভিতরে ভিতরে অবশ্যই কিছু দুশ্মন তৈরি হয়ে যায়। একটি মানুষ যখন সফলতার সাথে খুব সুন্দরভাবে কোনো একটি জিনিসকে আঞ্জাম দিয়ে যায়, এককভাবে ক্ষমতা চালিয়ে যান, তখনই তার বিপক্ষে লোক কিছু কাজ করতে থাকে। এই জন্যই পরিকল্পিতভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করার জন্য বা ক্ষমতাচ্যুত করার জন্য, তাকে মাসনাদ থেকে নামানোর জন্য আপনার পরিকল্পিতভাবে তার উপরে 13টি অভিযোগ আনা হয়। 13টি অভিযোগের মাঝে আমরা 5টি আলোচনা করেছি, আজকে 6ষ্ঠ নম্বর থেকে আলোচনা শুরু করব। 1 নম্বর আলোচনা ছিল যে, 1 নম্বর অভিযোগ ছিল আত্মীয়করণ করেন উনি, সেটিও মিথ্যা। 2 নম্বর অভিযোগ ছিল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাবজাতে আপনার পাঠিয়ে দেন, হ্যাঁ, ওনাকে মদিনায় থাকতে দেন নাই বা শামে থাকতে দেন নাই, এটিও মিথ্যা ছিল। তারপরে মারওয়ান বিন হাকামকে আফ্রিকার পঞ্চম গনিমতের পঞ্চম ভাগ দিয়েছিলেন, এটিও মিথ্যা ছিল, আপনারা শুনেছেন।
তারপরে চতুর্থ নম্বর ছিল যে একটি কোরআনের ওপরে একটি কোরআন লিপিবদ্ধ করে বাকি কোরআনগুলোকে আপনার পুড়িয়ে দিয়েছিলেন, এটিরও ব্যাখ্যা আমি দিয়েছিলাম। এবং এর ওপরই বিশ্ববাসী ঐক্যবদ্ধ, বিশ্ব ওলামায়ে কেরাম সবাই ঐক্যমত, সাহাবায়ে কেরাম ওই সময় সবাই ঐক্যমত ছিলেন, এতে কাউরে দ্বিমত ছিলেন না। এবং জনগণের জন্য এবং জাতির জন্য, মুসলিম জাতির জন্য এই একটি এক ভাষায় অর্থাৎ হাফস রাওয়ায়াতের অনুযায়ী কোরআনকে রাখাটাই সকল সাহাবায়ে কেরাম সম্মতি ক্রমে করা হয়েছিল, এবং এটাই কল্যাণ ছিল সকল জাতির জন্য, মুসলিম জাতির জন্য, যার কারণে এটা করেছিল। কিন্তু দুশ্মনে এখানে আপনার পা ভরে এখানে তারা চেষ্টা করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আপনার কলঙ্কিত করার জন্য বা আপনার ক্ষতবিক্ষত করার জন্য। পঞ্চ নম্বর ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে মেরেছিলেন যে তার নাড়ি ভুঁড়ি বের করেছিলেন, এটিও মিথ্যা ছিল। আপনার আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে পা ভেঙে দিয়েছিলেন, এটিও মিথ্যা ছিল। ছয় নম্বর ছিল আজকে জিয়াদা ফিল হুমা, অর্থাৎ হুমা কাকে বলা হয়, হুমা বলা হয় অথবা হিমা শব্দটি যে আপনার সৎকার উট রাখার জন্য আপনার সরকারি মাল উট, অর্থাৎ চতুষ্পদ জন্তু যেগুলো আপনার উট বা গরু বকরি এ সমস্ত জিনিস রাখার জন্য একটা জায়গা নির্ধারণ করা ছিল, এই জায়গার মাঝে সে খাবে চলবে, কেউ এখানে বাধা দিবে না বা অন্য কাউরির আপনার এখানে উঁট চড়তে পারবে না, এরকম একটা স্থান নির্ধারণ করে দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিলেন এই জায়গা নির্ধারণ করা, এবং উনি অতিরিক্ত করেছিলেন, বৃদ্ধি করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন আপনার সরকারি মাল অর্থাৎ জাকাতের উঁট যখন অতিরিক্ত হয়ে যায় তখন উনি এই জায়গাকে আরও বাড়িয়ে দেন এবং আরও অতিরিক্ত করে আপনার এলাকা বৃদ্ধি করেন। এটি তো একটা অভিযোগ ছিল, যেমন অভিযোগ আমাদের এখানে আছে পূর্বাচল শহর যারা এখানে বসবাস করছিলেন, আপনারা সবাই এটাকে কেউ চাননি যে আমার বাড়িঘর ভেঙে যাবে আর এখানে আমার সরকারি কোনো কিছু করবে, এটা চাইনি কেউ। এইভাবে এখানে অনেক কিছু হয়েছে কিন্তু আন্দোলন শেষ পর্যন্ত কেউ ঠেকাতে পারে নাই। এরকম ধরনের একটা অভিযোগ দিল যে জনগণের আপনার যেখানে উট চড়ত বা জনগণ যেখানে সুবিধা অর্জন করত, যেখানে তাদের জন্য কল্যাণ ছিল সেইগুলো জায়গাকে সরকারিকরণ করা হয়েছে বা সরকারের উটের জন্য করা হয়েছে, এটি অন্যায় হয়েছে, এটি জনগণকে বোঝানো হয়েছিল। আসলেই ওটা দেশের জন্য বা প্রয়োজন ছিল, দেশের জন্য কল্যাণ জাতির জন্য করা হয়েছিল, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তারপরে এটাকে একটা অভিযোগ হিসেবে খাড়া করা হয়েছিল। সপ্ত নম্বর ছিল ইতমাম ফি সফর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতে আসেন তখন উনি দুই রাকাতের জায়গাতে চার রাকাত নামাজ পড়েছিলেন। কাউসার ভাই দেখেন এটা পারেন নি স্যার, ব্যাটারি দিয়ে আচ্ছা। আপনার হজ করতে আসেন তখন আমরা সবাই জানি যে হজের সফরে হাজি সাহেবগণ যারা আরাফাতে অবস্থান করবেন, যারা মিনা মুজদালাফা অবস্থান করবেন, এ সময় কসর করবেন, অর্থাৎ চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়বেন, এটা হচ্ছে নিয়ম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার রাকাতই পড়েছিলেন, দুই রাকাত পড়েন নাই, এই জন্য একটা সপ্তম নম্বর অভিযোগ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়েছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত পড়েছেন, এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চার রাকাত পড়লেন, এটা একটা অভিযোগ ছিল। অভিযোগটা আপনার সাধারণ জনগণের কাছে এটাকে খুব মারাত্মকভাবে তুলে ধরা হয়েছিল, কিন্তু এখানে মশলা হচ্ছে যেমন আপনি সফর অবস্থায় আপনাকে কসর আপনি পড়তে পারেন, চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়বেন, এটা রক্ষা, অর্থাৎ আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। কেউ যদি চার রাকাত পড়ে সেজন্য কাবিরা গুনাহ করলো এমন ফতোয়া দিতে পারবেন না, চার রাকাত যদি পড়ে যায় সে কাবিরা গুনাহে লিপ্ত হয় নাই। সুতরাং আপনার যেটা ছাড় ছিল সেটা গ্রহণ না করে পুরোপুরি পড়লেন, এখানে কাবিরা গুনাহ হয় নাই বা কোনো অন্যায় হয় নাই। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন এ কাজ করেছিলেন, এর মধ্যে কোনো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় বিবাহ করেছিলেন সে বছর, তো উনি মক্কায় যেহেতু ছিলেন উনি চিন্তা করলেন যে আমি তো মুসাফির না, আমি তো এখানে মুকিম, সুতরাং সেই হিসাবে উনি আপনার ইতমাম করেছিলেন, অর্থাৎ চার রাকাত নামাজ পড়েছিলেন। আর একটি কারণ ছিল যে দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আপনার জনগণ আগমন ঘটেছে এখানে, বিভিন্ন পৃথিবীর আপনার রাষ্ট্র বহু দূর দূরান্ত থেকে ছড়িয়ে আছে, বহু দূর দূরান্তের লোক এসেছে, সাধারণ লোক
এরা আজকে নামাজ কিভাবে পড়তে হবে এটা শিখবে, আর কসরের মশালাটা সবাই সাধারণ জনগণ জানেন না। এই চিন্তা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুই রাকাত না পড়ে চার রাকাত পড়েছিলেন, যাতে করে কেউ না বুঝে অন্য জায়গাতে যে নিজের দেশে যে ফতোয়া এটা না দেয় যে জোহরের রাকাত আমি সৌদি আরবে মক্কায় চার রাকাত পড়িয়েছি বা দুই রাকাত পড়িয়েছি যদি কসর করা হয়। এ ভুল ধারণা হয়ে যাবে কিছু অজ্ঞ মানুষের, তারা ভুল প্রচার করবে বেশি যে এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা হয়তো এদিকে চিন্তা করে উনি দুই রাকাত না পড়ে চার রাকাত পড়েছিলেন। সুতরাং এই সামান্য কাজের জন্য তাকে অভিযুক্ত করে মাসরাত থেকে নামিয়ে দেওয়ার এটি অধিকার কোনো প্রজা ছিল না, এটি জাতি ভুল করেছিল। তারপরে ওনাকে এভাবে অভিযুক্ত করে আপনার তারা আপনার বিদ্রোহী ঘোষণা করেছিলেন, তার বিপক্ষে খাড়া হয়েছিল। আপনাকে আগে বলেছি ওসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু ১২ বছর রাজত্ব করে আসছেন এককভাবে, যার কারণে হিংসুক যারা যারা এটাকে সহ্য করতে পারে না, ইসলামের দুশ্মন যারা ছিল তারা আপনার এই বিপক্ষে খাড়ো হয়ে এইগুলো অভিযুক্ত করেছিলেন। তারপরে অষ্টম নম্বর ছিল আল ফিরার মিনাল মাআরাকা ইয়াউমা উহুদ, উহুদের যুদ্ধে উনি যুদ্ধ অবস্থায় আপনার উহুদের ময়দান ত্যাগ করে চলে এসেছিলেন, আসার পর মদিনায় আশ্রয় নিয়েছিলেন। আর যুদ্ধের ময়দান থেকে ভেগে যাইলে পরে আপনার এটা গুনাহ অমার্জনীয়, এটা মাফ করা যাবে না, আপনার ক্ষমা করা যাবে না, এই ভুলটা উনি করেছিলেন। আর এটা সত্যিকারই ভুল ছিল, কিন্তু তাৎক্ষণিক আপনার ভুলের সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করেছিলেন তাদের তওবাকে কবুল করেছেন, কোরআনে স্পষ্ট বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন, এটা অন্যায় করেছিলেন ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। যেহেতু কোরআন বলছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা অভিযোগের খাতায় আসতে পারে না। সুতরাং তারপরও কিন্তু দুশ্মনেরা জনসাধারণকে আপনার ধোকা দেওয়ার জন্য এটি একটি অভিযোগের খাতায় লিস্টে করা হয়েছিল, ১৩টি অভিযোগের মধ্যে একটি এটি একটি ছিল, যেটি অতীত, যেটি ভুলে যাওয়া, যেটি আপনার মার্জন হয়ে গেছে, যেটি আপনার ক্ষমা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, সেটিকে আবার উদ্ঘাটন করা। আপনার দেখবেন সংসারের মধ্যে যদি কেউ আগুন লাগাইতে চায় তাহলে পুরনো কথাকে নিয়ে আসে, যাতে করে সংসারে আগুন লেগে যায়। পুরনো কথা যেটি মিট হয়ে গেছে, যেটা কোনো নাম গুণধান নাই, সেটিকে তুলে ধরে আপনার গণ্ডগোল সৃষ্টি করা হয়, এবং যখন এটিকে তুলে ধরা হয় তখন বিপক্ষ পার্টি বলে কেন এই পুরনো কথা উঠানো হলো, এভাবে তারা আপনার তার বিপক্ষে খাড়া হয়ে যায়। আর যারা এর বিপক্ষে থাকে, অর্থাৎ যারা অভিযোগ করে পুরনো জিনিসকে উঠিয়ে তুলিয়ে উঠায়, তারা আবার আপনার প্রচার করে মানুষজন সম্মুখে, যাতে করে তাদেরকে ঘৃণা করে বা এই সংসারে বা এই সমাজে আগুন লাগে যায়। এইভাবে আপনার অযুক্তিকর এই অভিযোগকে তারা অভিযুক্ত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের কাছে ঘৃণিত হিসাবে একটা পরিচয় দিতে চেয়েছিল শুধুমাত্র। তারপরে বলেছিল তারা অভিযোগে ৯ নম্বর, যে বদরের যুদ্ধে উনি উপস্থিত ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সবাই জানেন উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি কন্যাকে বিবাহ করেছিলেন, আর দুই কন্যাকে বিবাহ করার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল জুন্নুরাইন, অর্থাৎ দুইটি নূরের আপনার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে অসুস্থ ছিলেন, খুবই মারাত্মক অসুস্থ থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান তুমি যুদ্ধে যেয়ে না, তুমি আমার মেয়ের দেখাশোনা করো, আর যুদ্ধে যে যারা যে গনিমতের মাল যে পরিমাণ ভাগ পাবে সে ভাগ তুমিও পাবে, অর্থাৎ তুমি একজন মুজাহিদ, তুমি বাড়িতে থেকেও সেই বদরের যুদ্ধের অংশীদার হবে, বদরের যুদ্ধের একজন হবে। সুতরাং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশেই উনি আপনার এই বদরের যুদ্ধে উপস্থিত হন নাই। কিন্তু এই দুশ্মনেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মানুষের কাছে কালাকার বানানোর জন্য, মানুষের কাছে ছোট করার জন্য, ঘৃণা জমানোর জন্য অভিযোগ করেছিল। আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে আপনার বাইআতের দোয়াল, অর্থাৎ সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন উমরা করার জন্য যায় তখন উমরা করতে দেওয়া হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওসমান তুমি মক্কা যাও, এর আগে বলেছিলেন কাউকে আদেশ করেছিলেন যে তুমি যাও, তখন ওনারা বলেছিলেন সাহাবায়ে কেরাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তো আমার কেউ নাই, আমি যদি যাই আমাকে হত্যা করলে কেউ আপনার বাঁচাবের কেউ থাকবে না, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পাঠা হোক, যেহেতু তার বংশধর আছে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যায় তাকে বাঁচানোর জন্য অনেকে এগিয়ে আসবে এবং তাকে অবশ্যই ভয় করবে, তাকে গুরুত্ব দিবে। সুতরাং আমাকে না পাঠিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হোক। এই সাহাবার পরামর্শে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানো হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আপনার সেই ময়দানে অপেক্ষা করেন। ইতিমধ্যে সংবাদ আসলো যে মক্কায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। যখন এই সংবাদ আসলো তখন সমস্ত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারা জীবন দেওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুনের বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছো, অঙ্গীকার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম 4000 সাহাবায়ে কেরাম সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে আমরা উসমান রাদিয়াল্লাহু আনহু খুনের বদলা নিয়ে আমরা এই মক্কার জমিন ত্যাগ করব, হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান নাই, মনে রাখো তোমরা সাক্ষী থাকো, আমার এই হাতের ওপর আমার এই হাত রাখলাম, এটি হচ্ছে উসমানের হাত, উসমানের পক্ষ থেকে আমি বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, চিন্তা করুন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জান উৎসর্গ করার জন্য মক্কায় তাক পাঠানো হয়েছিল, যেখানে অন্য সাহাবী আপনার সাহস করতে পারে নাই, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গেছেন, এ বায়াতে রেজওয়ান যাকে দিয়ে তৈরি হলো, যার কারণে বায়াতে রেজওয়ান হলো, আর এই রেজওয়ান বায়াত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে দিল, বায়াতে রেজওয়ানের যারা এই উপস্থিতি যারা গ্রহণ করেছে বায়াত, কেয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে তোমরা যাহাই কিছু করো না কেন তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। এই আপনার সাহাবায়ে কেরাম বায়াতে রেজওয়ান যে ক্ষমার এক অধিকারী হলো, বিশাল বড় আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সার্টিফিকেট অধিকারী হলো এই সাহাবায়ে কেরাম, কার কারণে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মক্কায় না পাঠানো হতো, তার যদি মৃত্যুর খবর না আসতো, তাহলে তো বায়াতই হতো না। আর এই বায়াত গ্রহণ করলো উসমানের জন্য, আর এখানে তারা বললো সাধারণ জনগণের মাথা দিমাগকে ঘোরানোর জন্য যে উসমান বায়াতের জনে উপস্থিত ছিল না। চিন্তা করেন বাতিল কিভাবে হককে দমন করে। আপনারা সজাগ হবেন, ব্রেনকে কাজে লাগাতে হবে, যা তার কথা শুনে আপনি যদি আন্দোলনে নেমে যান, আপনি যদি সাথে সাথে তলোয়ার হাতে নিয়ে নেন, তাহলে নিজে পরে লজ্জিত হতে হবে। গাইবান্ধায় আমি ছিলাম, কিছুদিন চাকরি করেছিলাম ওখানে, সৌদি যাওয়ার আগে সেখানে মানুষের কথা শুনে এক পুরুষ তার স্ত্রীকে ইচ্ছা মতো পিটন দিতে লাগলো, পিটতে 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 মাটিতে শোয়াই দিল, শেষ পর্যন্ত তাকে তালাক দিয়ে দিল। পরবর্তীতে জানতে পারলো যে তথ্যটা ভুল ছিল, এই সংবাদটা সত্য ছিল না। পরে হায় আফসোস করে ঘুরে আবার আপনার লাঠি নিয়ে আবার সেই সংবাদদাতাকে পিটাই মারা মারতে যায়, পরে আপনার বংশে বংশে লড়াই হয়ে যায়। সুতরাং সামান্য আপনার তাহকিক না থাকার কারণে, সঠিক ধারণা আপনার না নেওয়ার কারণে স্ত্রীকে পিটনও দিলেন আবার তালাকও দিলেন। আমার ভাইয়ারা, যে কোনো জিনিস যাচাই করতে হবে, আমি বারবার বলি, যে কোনো কাজ করতে হলে আপনাকে যাচাই করতে হবে। আজকে এক ভাই সংবাদ দিলেন, রূপগঞ্জ এক থানার এক মসজিদের ইমাম ছিলেন একজন খ্রিস্টান, এই খ্রিস্টান ইমাম দীর্ঘদিন নামাজ পড়ার পরে ধরা পড়লো কয়েকদিন আগে। আমার ভাইয়ারা, চাক্ষু সাক্ষী আপনাদের এই মসজিদে আছেন, এই যে ভাই আসছেন এখানে, এ ভাই আমাকে সংবাদ দিলেন, একেবারেই সত্য ঘটনা, তাজা ঘটনা, ওনার থেকে ঠিকানা নিয়ে এই মুহূর্তে আপনারা জাস্টিফাই করতে পারেন, একজন খ্রিস্টান ইমামতি করে আপনাদের নামাজ ধ্বংস করেছে। এভাবে বহু ওলামায়ে কেরাম বারবার বলে থাকি আমি যে ইহুদি খ্রিস্টান হয় ইহুদি খ্রিস্টান, বলে থাকি মাজারে কবরে যারা কবর নিয়ে পূজা করছে, কবরে টাকা দেওয়ার যারা রসুম রেওয়াজ চালু রেখেছে, মোমবাতি জ্বালানোর যারা রসুম রেওয়াজ যে মুরবিরা চালু রেখেছে, মাজারে আসো পূজা করো এই ডাক যারা দিচ্ছে, এরা সবাই ইহুদি খ্রিস্টান, আর না হয় অজান্তে ইহুদি খ্রিস্টানদের শিকার। এদের পিছনে নামাজ পড়া যাবে না, এদের পিছনে সালাত সহি হবে না, এদের দ্বারা বিবাহ পড়ানো যাবে না, এদের দ্বারা জানাজার নামাজ পড়ানো যাবে না, এদের কোনো সময় অনুসরণ করা যাবে না, এরা নামে মাত্র মুসলমান, এরা মুসলমান না। এইভাবে এরা যারা পরিকল্পনা করছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, এরাও মুসলমান ছিল না, এরা ইহুদি ছিল। আমি বলেছি আব্দুল্লাহ বিন সাবা নামে একজন ইহুদির আবির্ভাব ঘটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এই আব্দুল্লাহ বিন সাবা এবং তার অঙ্গসঙ্গরা
এই পরিকল্পনা চালিয়ে যাচ্ছে মুসলমানদের বিপক্ষে। আজও মুসলমানদের বিপক্ষে আবদুল্লাহ বিন সাবার দল কাজ করে যাচ্ছে, কারবালার ময়দানে পরিচয় হবে তাদের, কারা সে আবদুল্লাহ বিন সাবার দল। ভালো করে মনে রাখুন, যার জন্য বায়াতের রেজওয়ান হলো, যার জন্য বায়াতের রেজওয়ানের 4000 সাহাবীর পিছনের সব গুণা, আগের পিছনের সব গুণা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই বায়াতের রেজওয়ান থেকে উনি অনুপস্থিত ছিলেন, এই অভিযোগ উঠিয়ে জনসম্মুখে প্রচার করে জনগণের সমর্থন অর্জন করেছিলেন উমার নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে। আপনি চিন্তা করুন, এভাবে অনেক দেশপ্রেমিক আছে, দেশপ্রেমিকের কিছু ত্রুটি আছে, এগুলোকে তুলে ধরে তাকে ঘৃণিত করে আপনার দেশের মধ্যে আগুন লাগানো হয়, সব জায়গাতে আছে, এদেশও আছে, কাজে সজাগ থাকতে হবে। আমি কাউরি পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি আপনার ব্রেনটাকে কাজে লাগান, দেশ ও জাতির জন্য যেটা করলেন সেটাই আপনাকে পদক্ষেপ নিতে হবে। এই কারবালার পথের পঞ্চম দিন, ষষ্ঠম দিনের এই ষষ্ঠ বা পঞ্চম পর্বে আপনাকে এটাই শিক্ষা নিতে হবে যে আপনি দেশের জন্য কি করলে দেশ ও জাতি সুখী হবে, সেই পদক্ষেপ নিতে হবে। আপনি যেই দল করেন না কেন, আপনাকে দেশ ও জাতির জন্য যেটা করলেন সেটাই করতে হবে। আমি বারবার বলছি, আমি কাউরে পক্ষে বিপক্ষে যেতে বলছি না, আপনার বিবেক কোনটা বলছে সেটা আপনি কাজ করবেন। আমার ভাইয়েরা, 10 নম্বর অভিযোগ করেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যে বায়াতের রেজওয়ান উপস্থিত ছিলেন না। আমি বুঝতে হয়তো বুঝাতে সক্ষম হলাম যে উনার জন্য বায়াতের রেজওয়ান সংগঠিত হয়েছিল, কারণ ওনাকে মক্কা পাঠানো হয়েছিল, উনি শহীদ হয়ে গেছেন, ওনাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সংবাদ পেয়েই অঙ্গীকার করেছিলেন এই সাহাবায়ে কেরাম, আমরা জীবন দিয়ে হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর খুনের বদলা নিব। সুতরাং ওসমান উপস্থিত ছিলেন না নবী সাল্লামের জন্যই বা দিনের জন্য, সাহাবাদের জন্য, কিন্তু তাকেও সেখানে অভিযুক্ত করা হয়েছে সাধারণ জনগণের মনকে ফিরানোর জন্য মাত্র। যারা ইতিহাস থেকে আপনার দূরে আছে, যারা কোরআন জানে না, যারা সুন্নাহ জানে না, তাদেরকে আপনার বিমুখ করার জন্য। এই জন্য আজকে পৃথিবীতে একটি বাক্য চলছে, মৌলবাদ সন্ত্রাস, মৌলবাদ সন্ত্রাস, মৌলভী সাহেবেরা সন্ত্রাস, অর্থাৎ কোরআন সুন্নার যারা কাজ করে তারা হচ্ছে সন্ত্রাস। এটা আলো সব জায়গাতে আপনারা শুনেছেন যে ডব্লিউ নাকি বুশ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আজও আমেরিকার ড্রোন হামলা করে আপনার হত্যা করতেছে অগণিত মানুষকে। আপনার উসামা বিন লাদেন টুইন টাওয়ারে হামলা করেছিল কি করে নাই, ও বলেছিল যে করেছে কে আমি জানি না, আমি সমর্থন করছি তাকে। এই একটি বাক্য, একটি বাক্যের জন্য তাকে, তার এই কারণটাকে ধরে একটি মানুষের জন্য হাজার হাজার মা বোনকে হত্যা করেছে এই আমেরিকার সৈন্যরা আফগানিস্তানের, হাজার হাজার। যদি উসামা বিন লাদেন দোষী, তাকে ধরে নিয়ে যায় যেভাবে হোক, তাকে উদ্ধার করে তাকে শাস্তি দেবে, কিন্তু একটি দেশের উপরে হামলা করে হাজার হাজার মানুষের প্রাণ আপনার হরণ করবে, এ অধিকার কার আছে? এটি তো বড় এক সন্ত্রাস ছাড়া কাউরি হতে পারে না। এই জন্যই বিশ্বের বড় বড় পণ্ডিতেরা আপনার বুশকে সন্ত্রাস, সব থেকে বড় সন্ত্রাস বলে আখ্যায়িত করেছে। ডাক্তার জাকির নায়েক পর্যন্ত বলেছে আপনার কোথায় যেন আপনার অস্ট্রেলিয়াতে আপনার বক্তব্য দিতে যে উনি বলেছেন যে জর্জ ডব্লিউ বুশ হচ্ছে সব থেকে বড় সন্ত্রাস, ওরা সন্ত্রাস, কিন্তু মিডিয়া তাদের কথা বলছে না, যার কারণে ওরা সন্ত্রাস না। কিন্তু মৌলভী যদি কোনো কাউকে হত্যা করে তাহলে বড় সন্ত্রাস, মৌলভী যদি কাউকে হত্যা করে দেয় কোনো জেরে, পারিবারিক জেরে বা কোনো কারণে, তাহলে সে সন্ত্রাস হয়ে যায়। কিন্তু হাজার হাজার আপনার লোককে যদি হত্যা করে দেয় একজন সাধারণ মানুষ, সে সন্ত্রাস না। মিডিয়া যেভাবে যাকে সন্ত্রাস বানায় সে সন্ত্রাস হয়ে যায়। মিডিয়া যদি আপনাকে বলে সন্ত্রাস তাহলে আপনি সন্ত্রাস হয়ে যাবেন। অর্থাৎ যখন যারা ক্ষমতা থাকে তখন ওরা যাকে সন্ত্রাস বলে তারাই সন্ত্রাস হয়ে যায়। এটা হচ্ছে আপনার পৃথিবীর ইতিহাস, এই যুগের ইতিহাস। এই জন্যই যে আমরা অজ্ঞ, আমরা ইতিহাস জানি না, আমরা ইসলাম জানি না, আমরা কোরআন সুন্নাহ জানি না। সুতরাং মিডিয়া যেভাবে আমাদেরকে বুঝায় আমরা সেভাবে বুঝেনি। এইভাবেই আপনার মিডিয়া চালু করে, মিডিয়া আপনার প্রচার করেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো মানুষ না খারাপ মানুষ। আগেই বলেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী সম্পর্কে, যে উনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছেন, 10 জনের একজন।
আপনি উনি শহীদ হয়ে মারা যাবেন এই সংবাদ নবী করিম সাল্লাম তাকে দিয়েছেন। সো উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি একজন জান্নাতি মানুষ তাকেও কালাকার করতে ছাড়ে নাই এই ইহুদি জাতিরা, এই আবদুল্লাহ বিন সাবার দলের লোক। সুতরাং আমাকে আপনাকে তো সন্ত্রাস বা ইত্যাদি বলতেই পারে মানুষ। যা হোক, এগারো নম্বর যে অভিযুক্ত করা হয়েছিল সেটি হচ্ছে ওবায়দুল্লাহ বিন ওমারকে হত্যা না করা। ওবায়দুল্লাহ বিন ওমার কি ঘটনা ঘটেছিল, ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আবু লুলওয়াল মাজুসি হত্যা করে তখন ওবায়দুল্লাহ বিন ওমার আব্দুর রহমান বিন আবু বাকর, আবু বাকরের ছেলে আব্দুর রহমান এর মাধ্যমে সংবাদ পায় কেমন তলোয়ার দিয়ে হত্যা করা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মেহরাবে। আব্দুর রহমান বলেছিলেন তলোয়ারটি এমন এমন হবে, তলোয়ারটি এ ধরনের আকার ছিল, এ ধরনের ছিল, পরিচয় বলে দিয়েছেন। আর এই তলোয়ারটি পাওয়া যায় আপনার হুরমুজ একজন ব্যক্তির কাছে, এই ব্যক্তিকে আপনার করলো কি ওবায়দুল্লাহ বিন ওমর তাকে যে হত্যা করে দিয়েছিলেন, তাকে কেন হত্যা করা হলো যেহেতু সে হত্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে নাই, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে নাই সুতরাং তাকে হত্যা করাটা অন্যায় হয়েছিল। কিন্তু ওবায়দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভেবেছিলেন যে তলোয়ার যেহেতু আর কাছে রয়েছে তাহলে এর যোগসূত্র রয়েছে তার সঙ্গে, সুতরাং তাকে হত্যা করেছিলেন। এখন প্রশ্ন হলো এই আবদুল্লাহ বিন সাবার দলের লোক বলছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, না হলে ওবায়দুল্লাহ বিন ওমরকে কেন তিনি হত্যা করলেন না? এমনি সাধারণ মানুষ তো বুঝে আসবে, সরলভাবে বুঝে আসাটা স্বাভাবিক যে ওমরকে যদি হত্যা করার পিছনে ওসমানের হাত না থাকতো তাহলে ওবায়দুল্লাহ বিন ওমর যে তার হত্যাকারীকে হত্যা করলো তাহলে তাকে কেন হত্যা করলো না, সন্দেহযুক্ত যে ছিল তাকে হত্যা করা হয়েছে বিনা তাহাকিকে, তাহলে ওসমানের উচিত ছিল ওবায়দুল্লাহকে হত্যা করা কিন্তু হত্যা করে নাই। এর মানে বোঝা যাচ্ছে যে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পিছনে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ছিল। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা এটি সাধারণ জনগণ বুঝে নিয়েছিল যে কথাটা ঠিকই, কারণ তাদের জ্ঞানের অভাব, সাধারণ জনগণ সব কথা মাফ করতে পারে না। এই ইতিহাসটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছিল, এই ইতিহাসটি বর্তমান প্রতিটি দেশে হয়ে থাকে, এই ইতিহাসটি পারিবারিক জীবনে হয়, সামাজিক জীবনে হয়, অনেক সময় বলা হয় তার যদি হাত না থাকলো তাহলে এই যে বাক্স থেকে টাকা চুরি হয়ে গেল তাহলে বড় বউ কেন চোখের পানি ফেললো না বা একবার কাঁদলো না বা কিছুই বললো না, তখন বড় বউকে সন্দেহ করা হয়, তখন বড় বউকে তালাক দেওয়ার জন্য শ্বশুর শাশুড়ি বাধ্য করে ছেলেকে বা ইত্যাদি। এভাবে রাষ্ট্রের দিকে চেয়ে দেখবেন, দেখবেন যে মনে করেন যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, পরে আপনার জিয়াউর রহমান আসলো ক্ষমতায়, এরশাদ ক্ষমতায় আসলো, এরা কেউ তার বিচার করলো না, তাহলে এরাই যোগসূত্র ছিল ইত্যাদি ইত্যাদি, এরকম আসছে না দেশে আলোচনা হয়। এক কথা এরকম অভিযোগ আগে ছিল, এখনো থাকবে, আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। অভিযোগ সত্য কি মিথ্যা এটাকে আপনাকে গবেষণা করে বের করতে হবে এবং নিরপেক্ষভাবে এটাকে সবসময় তলিয়ে দেখতে হবে, না হলে সে সময় যেভাবে আপনার বিপর্যয় ঘটেছিল মুসলমানদের এখনো বিপর্যয় ঘটবে আর কেয়ামত পর্যন্ত ঘটবে যদি এটা সূক্ষ্মতা আপনার যাচাই করে না দেখা হয়। ওবায়দুল্লাহ বিন ওমরকে কেন হত্যা করলেন না, যে দুইটা কারণ। এক নম্বর, নবী করিম সাল্লাম উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে পাঠাইছিলেন, একজন কাফের আপনার পালিয়ে যে এক গাছের পিছনে যে আশ্রয় নাই, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে যখন হত্যা করতে যায় তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কাফেরটি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তাকে হত্যা করেছেন। কারণ এই কাফের যুদ্ধ করছিল উসামার সঙ্গে এবং যুদ্ধ যখন পরাজয় হয় তখন পালিয়ে যায় গাছের আড়ে আশ্রয় নেই এবং যখন দেখছে আমি হত্যা হয়ে যাবো তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো
যে এই কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে তারপরে তাকে হত্যা করা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে, তোমাকে যদি কেউ সালাম দেয় তাকে হত্যা করবে না, কিন্তু তারপরে হত্যা করেছিলেন। কেন জিজ্ঞাসা করা হলো ওসামা কেন হত্যা করেছিলেন, বলছে এই জন্যই যে হত্যা করেছিলাম জীবন বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আসলে মুসলমান না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল সাকাক্তা বাতনাহু আকালবাহু, তুমি কি তার অন্তরকে ফেড়ে চিড়ে দেখেছিলে সে মুসলমান না কাফের, সে লা ইলাহা ইল্লাল্লাহ বললো তারপরও তুমি কেন হত্যা করলে, এ কথাটি বারবার বলতেছিলেন। আর উসমা বলছিলেন আফসোস যদি আমি এর আগে মুসলমান না হয়ে আজকে মুসলমান হতাম আজকে দিনের পরে তাহলে বেশি ভালো হতো। মানে এতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আফসোস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উসমাকে হত্যা করে নাই হত্যা করার পরে। কারণ একজন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে তাকে হত্যা করতে হবে, এটা বিচার। কিন্তু হাইকোর্ট বলছে আপনার আফসোস করেছে হাইকোর্ট, কিন্তু তার বিচার করেনি, এই জন্য যে তার ইজতিহাদ ছিল, এটা গবেষণায় ভুল করেছেন উনি। এভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহকে হত্যা করেন, এই জন্য যে তার গবেষণায় ভুল হয়েছে। হুবাহু ওসামার সঙ্গে উবাইদুল্লাহর ইতিহাসের মিল আছে, যার কারণে উসমান তারা হত্যা করেন, এক নম্বর। দুই নম্বর কারণ ছিল আপনার উবাইদুল্লাহ যাকে হত্যা করেছিলেন সন্দেহভাবে তার সন্তান, সে ওয়ারেস ছিল একমাত্র, সে ক্ষমা করে দিয়েছিলেন যে এটা উবাইদুল্লাহ ভুল কর্মে যেহেতু আমার আব্বাকে হত্যা করেছেন আমি তাকে ক্ষমা করে দিলাম, তার হত্যার আমি দাবিদার না। সুতরাং সন্তান বা যারা আপনার পরবর্তীতে উত্তরসূরি হবে তারা যদি হত্যার আপনার মাফ করে দেয় তাহলে পরে সে বিচার হয় না, ওটা ক্ষমা হয়ে যায়। সুতরাং ক্ষমা হয়ে গেছে, এই জন্য ওসমান যে তালা আনহু উবায়দুল্লাহ বিন ওমারকে হত্যা করেন নাই। বলছেন যে ওবায়দুল্লাহকে কেন হত্যা করলো না, বোঝা যাচ্ছে ওমারের হত্যার পিছনে ওসমানের হাত রয়েছে, জনগণ বুঝে নিলেন যে হ্যাঁ এটাই হবে। কারণ এটা পরিকল্পনা চলছে কোথায়, কুফাতে বসরাতে আর মিশরে, তিন জায়গাতে, মদিনাতে না মক্কাতে না। কারণ এখানে অগণিত সাহাবা, এখানে শিক্ষিত মানুষ, এখানে বড় বড় পণ্ডিত রয়েছে, এসব শহরে কোথাও হয়নি, সামদাসও না। কারণ এখানে মুয়াবিয়ার মতো একজন ডাপটের নেতা আছে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সামদাসে শিক্ষার হার ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে, এখানে শিক্ষিত মানুষের হার বেশি আছে, কাজে এগুলো মেনে নিবে না। অজ্ঞ যেখানে, উশৃঙ্খল মানুষ যেখানে, বোকাটাপের লোক যেখানে, সেখানে যে আন্দোলন করছে এই ইহুদি আবদুল্লাহ বিন সাবার লোকেরা। যা হোক, বারো নম্বর ছিল দ্বিতীয় আজান। দুই আজান কেন দিচ্ছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু দেন নাই, আবু বকর দেন নাই, এই কত বছর পরে, বহু বছর পরে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহু আপনার এই আজান আবিষ্কার করেছেন, অর্থাৎ 23 বছর পরে এসে। সুতরাং এই আজান মেনে নেওয়া যাবে না দ্বিতীয় আন্দোলন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সন্ন্যাত মজবুত করে ধরবে এবং খলাফায়ে রাশেদিনের সন্ন্যাত ধরবে। সুতরাং দ্বিতীয় আজান নিয়ে এখানে আন্দোলনের কিছুই নাই, কারণ ওই সাহাবে ওই সময় উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই দ্বিতীয় আজান আবিষ্কার করেন ওই আজানটাকে সব সাহাবায়েকেরা মেনে নিয়েছিলেন। তবে এখানে আপনাদের একটা বোঝার বিষয় আছে, আবদুল্লাহ বিন সাবার পক্ষে বলছি না, বরঞ্চ সত্য জিনিসটা, উসমান রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন দ্বিতীয় আজান, প্রথম আজান যেটা, দ্বিতীয় আজান যেটা এটা অরিজিনাল আজান, ইমাম যখন মিম্বারে বসে, আর প্রথমে যে আজান দিয়েছেন এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর আজান, আবিষ্কার করা আজান। এই আজানটা দিতেন কোথায়, বাজারে যেয়ে দিতেন, বাজারে যে আজান দিতেন। আমাদের দ্বিতীয় আজান যদি দিতে হয় তাহলে বাজারে যেয়ে দিতে হবে, ওখানে লোকজন ক্যারাম বোর্ড খেলে ওরা যেন জানতে পারে যে এখন আজান নামাজের সময় হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যে দ্বিতীয় আজান আবিষ্কার করেছিলেন, যেটা জান্নাতুল বাকি আমরা চিনি, এই জান্নাতুল বাকির একেবারে আপনার কোন সাইডে পড়ছে, যে দক্ষিণ উত্তরে আপনার উটের বাজার ছিল, এইটা বাজার ছিল এক কথায়, উট টুট সব কিছু এখানে বেচা কিনা হতো। এই জান্নাতুল বাকির প্রান্তে যে দাঁড়িয়ে উঁচু একটি জায়গার উপরে যে আজান দিতেন, বাজারবাসীকে জানিয়ে দিতেন এখন মসজিদে যাওয়ার সময় হয়ে গেছে আর বাজারে না, সাথে সাথে দোকান বন্ধ করে মসজিদে যেতেন সবাই। তাহলে আপনার এই আজানের উদ্দেশ্য হচ্ছে এই বাজারের মানুষকে জানানো, যারা দোকান বেচা কিনে ব্যস্ত রয়েছে, এই জন্য এই আজানটা কিছু আগে দেওয়া হতো, বেশি আগে আবার না। এবং এখনও মদিনাতে যে আজান দেওয়া হয় বেশি পার্থক্য থাকে না, এই 10-12 মিনিট পার্থক্য থাকে। এখনও যে দ্বিতীয় আজান হয় 10-12 মিনিটের পার্থক্যের মধ্যে আজানটা হয়, এখনও সে সন্ন্যাস চালু আছে ওই আগের মতনই, আগে সিস্টেমের। কিন্তু আমাদের দেশে দ্বিতীয় আজানের রূপ চেঞ্জ হয়ে গেছে, দ্বিতীয় আজান হচ্ছে মাইকে আর অরিজিনাল যে আজানটা হচ্ছে মুখে। এই আজান মুখে আজান দেওয়া এটা চলবে না, এখানে মুখে মানে এখানে ঘরের ভিতরে,
এই ঘরের ভিতরে আজান দেওয়া চলবে না, এই আজানটা দিতে হবে আপনাকে বাইরে যেয়ে। আমি আমার বাচ্চাটাকে বললাম বাইরে যে আজান দাও, কারণ মাইক আর চালু ছিল না, যার কারণে আজানটা বাইরে দেওয়া হয়েছে। এই সুন্নতি আজান আপনাকে দিতে হবে মিম্বারে যখন ইমাম সাহেব উঠে যাবেন, এবং বাইরে যেয়ে দিতে হবে ঘরের ভিতরে না। ঘরের ভিতরে আজান দেওয়া এটা নতুন বেদাত, এটা করা যাবে না। প্রথম যে আজান দেওয়াটা আজান দেওয়া হচ্ছে মাইকে, ওটাকে অরিজিনাল আজান হিসাবে গণ্য করা হয়েছে। আর দ্বিতীয় যে আজান হয়েছে এটাকে দ্বিতীয় উসমানে আজানে উসমানই বলা হয়েছে, এটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। বাংলাদেশে এসে ইসলামটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই দ্বিতীয় আজানটা আমার খেয়ালে উঠিয়ে দেওয়ায় ভালো, কেন যে ঘড়ির যুগ, এটা রসুল সাল্লাল্লাহু সুন্নাত না, এটা আবু বকর করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু করেন নাই। সুতরাং দ্বিতীয় আজানটাকে আমরা যদি না দিয়ে প্রথম আজানটাই দিই, আর যদি সজাগ থাকে আমার এলাকাতে একটাই আজান চলে এখনও, উত্তরবঙ্গে এক আজানই চলছে, কিন্তু এই ঢাকার এলাকাতে দেখি সবই উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি বলছেন জানাজাতে জোরে কেরাত না পড়লে হানাফির সঙ্গে মিল খেয়ে যায়, আর আপনি দুই আজান দিচ্ছেন এটা হানাফির সঙ্গে মিল খায় না? কেমন আহলে হাদিস, অদ্ভুত অদ্ভুত আহলে হাদিস আপনাদের এখানে। মুলবি সাহেব আপনাদেরকে শিখাইছেন জোরে কেরাত পড়তে হবে জানাজার নামাজে, দিনে হোক আর রাত্রে হোক, না হলে হানাফির সঙ্গে মিল খেয়ে যাচ্ছে, অথচ আপনি দুই আজান দিয়ে হানাফির সঙ্গে পুরোপুরি মিল করছেন, এটা আপনার বিবেকে খাটে না। ওখানে বাধা আসছে, এখানে বাধা আসে না, আজানে তো স্পষ্ট প্রচার হয়ে যাচ্ছে আপনি হানাফি, কিন্তু জানাজা নামাজে তো কয়েকটা মানুষ, কয়েকশো মানুষ জানতে পারে যে আপনি জোরে পড়লেন না আসতে পড়লেন, এটা তো কোনো প্রচার হচ্ছে না। কিন্তু দেখেন ছোটোটাকে বড় করে ধরেছেন আর বড়োটাকে ছোট করে ধরেছেন, সব জায়গায় উল্টা পাল্টা। এই জন্যই আমি বলি যে জানাজার নামাজে আস্তে কেরাত পড়াটা উত্তম, আস্তে কেরাত পড়া উত্তম। আপনারা বলছেন না উত্তম টুত্তম দরকার নাই, এটা হানাফির সঙ্গে মিল খেয়ে যাচ্ছে এই জন্য চেঞ্জ করতে হবে, কথা বলছেন। আর একটা মশালা বলে দিই, সিজদায় যাওয়ার সময় আমরা হাত দিই আগে, বোখারি শরীফের হাদিস, সিজদায় যাওয়ার সময় হাঁটু দেয় হানাফিরা, এটা মুসলিম শরীফের হাদিস। এখানে তাসবি একঘেয়েমির কিছুই নাই ভাই, আমি অরিজিনাল আহলে হাদিস, আমি অরিজিনাল কোরআন সন্ন্যার অনুসারী, আল্লাহ জেনে কিয়ামত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন সন্ন্যার অনুসারে কোরআন সন্ন্যা অনুযায়ী থাকার তৌফিক দান করেন। এখানে কোনো একঘেয়েমির কিছু নাই। আমাদের অনেক বক্তাই বলেন যে আগে পা দেওয়া যাবে না, না হাত দেওয়া যাবে না, নাকি পা দেওয়া যাবে না, ওটাও সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস, আপনি ওটাও করতে পারেন, কোনো আপত্তি নাই, এবং আগে হাত দিতে পারেন, এটাও আপনার সহি হাদিস, ওখানে হানাফির সঙ্গে মিল খেয়েছে, এই জন্য আপনি কোনোদিন হাঁটু আগে দিবেন না। আর আজানে যে হানাফির সঙ্গে মিল খেয়েছে তো আজান কেন ছাড়তে পারেন না? কাজে আজানটা আগামী সপ্তাহ থেকে না দেওয়াই ভালো মনে করছি, এক আজানে চলুক, যেটা সন্নাতে রাসূলুল্লাহ সাল্লাম, যেটা সন্নাতে আবু বকর, যেটা সন্নাতে ওমর, এখন মাইকের যুগ, এখন মুখে দেওয়ার দুই আজান প্রয়োজনই করে না। সুতরাং মাইক যেদিন থাকবে না সেদিন বাজারে যে আজান দিয়ে আসবেন, আর এখানে একটা আজান দিলে চলবে ইনশাআল্লাহ। আশা করি এই সন্নাতটা পালন করতে কেউ দ্বিমত করবেন না, আর যারা দ্বিমত করবেন আমার বক্তব্য যারা শুনেছেন আশা করি তাদেরকে বুঝিয়ে নিতে সক্ষম হবেন, আর যদি বুঝাইতে না চান তাহলে বুঝবো যে আবদুল্লাহ বিন সাবার পক্ষ নিয়েছেন আপনি, হকটাকে মানতে রাজি না আপনি। আবদুল্লাহ বিন সাবা বলছে উসমান ভালো মানুষ না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ক্ষতি কাজ করেছেন, এই যে আজান বিরুদ্ধ করে ক্ষতির কাজ করেছেন, এই কথা আমি বলছি। যদি দ্বিতীয় আজান দেওয়া হয় এতে কাফের হবেন না, মুশরিক হবেন না, এতে কিছুই ক্ষতি হবে না ইসলামের। তবে আমি এটা বুঝাইতে চাইলাম যে এইটা অভিযোগ যেটা তোলা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সম্পূর্ণরূপে অন্যায় ছিল। এই জন্য যে সুন্নাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পাওয়া যায় সেটা আমল করতে হবে, যদি না পাওয়া যায় সুন্নাতে খলাফে রাশেদিন আমল করা যায়। সুন্নাতে রসুল আছে, সুন্নাতে খলাফে রাশেদিন, এখানে দ্বিতীয় আজান আমাদের যাওয়ার প্রয়োজন নাই। তবে অভিযোগ আকারে তোলাটা এটা চরম অন্যায় করেছে, আর এই অভিযোগ আকারে এটা তুলেছিল ইহুদি, ইহুদিরা এই কাজ করেছিল, এছাড়া মুসলমান কেউ করে নাই, মক্কার কোনো মুসলিম করে নাই, মদিনার কোনো মুসলিম করে নাই, শাম দেশের কোনো মুসলিম করে নাই, বসরা কুফা এবং মিশরে আবদুল্লাহ বিন সাবা ইহুদির অঙ্গসঙ্গরা এই অভিযোগ তুলেছিল, যেটা যুক্তিকতা ছিল না, সে সময় মাইক ছিল না, সে সময় মুখের আজান সব জায়গায় পৌঁছতো না, বাজার বড় হয়ে গেছে। সুতরাং বাজারে যে দ্বিতীয় আজান দেওয়ার আপনার সন্ন্যাস চালু করেন উসমান রাদিয়াল্লাহু আনহু, এটা অন্যায় করে নাই, এটা জনকল্যাণে করা হয়েছিল। আর মাইক থাকলে উসমান রাদিয়াল্লাহু আনহু আমার খেয়াল দ্বিতীয় আজান দিতেন না। যা হোক, যদি পারেন আমার এই কথাটা আমল করতে, যেটা একেবারে অরিজিনাল সন্ন্যাস হচ্ছে এক আজান জুমার, নবী সাল্লাম করেছেন বলেছেন, এবং আবু বকর করেছেন বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সারা 10 বছর
এই একাডেমি চালু রেখেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম 2-3 বছর ছিলেন, পরে এটা আবিষ্কার করেছিলেন। দেখছেন যে বাজার বিশাল হয়ে গেছে, এখানে অনেক লোকের সমাহার, সুতরাং এখানে একটা আজান দিতে হবে। কাজে দ্বিতীয় আজান যদি দিতেই হয় আপনাকে, দ্বিতীয় না প্রথম আজান, যেটা এখানের আজানের আগে যে আজান দেওয়া হয়, তাহলে বাজারে যেয়ে দিতে হবে। যেহেতু এখানে এরকম বড় আজান বাজার নাই, সুতরাং প্রয়োজন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাতে আসলির দিকে ফিরে আসাতে হবে। যা হোক, অভিযোগ আকারে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উঠানো এটা চরম অন্যায় করেছিল। এই জন্যই করেছিল, ওরা যে ইহুদি ছিল আর মুসলিম ছিল না, যার কারণে অভিযোগ উঠানো হয়েছিল। দ্বিতীয় নম্বর, তৃতীয় নাকি আপনার 13 নম্বর যে অভিযোগ করেছিল হাকাম, হাকামকে নবী সাল্লাম মদিনায় আশ্রয় দেননি, ওসমান তাকে ফিরিয়ে এনেছিলেন। আর তা নসরুল্লাহাম তাকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন, আর ওসমান রাজি তারা তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। এই অভিযোগটা মিথ্যে ছিল। হাকাম রদিয়াল্লাহ তাআলা আনহু মক্কাবাসী ছিলেন, মদিনাবাসী ছিলেন না। আর যেহেতু মক্কাবাসী ছিলেন, মদিনার থেকে তাকে ভাগিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না, সম্পূর্ণ অভিযোগটা ভুল ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার কাউকে যদি দেশান্তর করতে হয়, ওই সময় নিয়ম ছিল, ইসলামের নিয়ম আছে, তাহলে 1 বছরের জন্য করার নিয়ম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যদি মদিনা থেকে আপনার তাড়িয়ে দেন মক্কায়, তাহলে 1 বছরের জন্য আইন ছিল। যদি সেটাও না মানি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় আইন ছিল, অর্থাৎ জীবন জীবন যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে আছেন, হয়তো বলেছেন হাকাম তুমি এতদিন মদিনা আসবে না, এ কথা ছিল হয়তো। কিন্তু এই আহুদিরা বলল যে হাকামকে নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনার থেকে তাড়িয়ে দিয়েছিল, আর উসমান তাকে ফিরিয়ে আনছে মদিনায়। সম্পূর্ণ মিথ্যাচার ছিল, এটি সত্য ছিল না। হাকাম মক্কাবাসী ছিলেন, মক্কাতে বসবাস করছিলেন, হাকাম একজন বড় সুনাম অর্জন করছিলেন পরবর্তীতে, এই জন্য আপনার এই অভিযোগ তার নামে তোলা হয়। যেমন মনে করেন যে বড় এক নেতা, তাকে এই দেশ থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে, এরকম যদি হয় তাহলে জনগণ কষ্ট পাবে, এই জন্য হাকামের নাম দিয়ে কথাও তুলে ধরা হয়েছিল। সেটাও মক্কা নাকি কুফা এবং বসরা এবং মিশরে, মক্কার মদিনাতে এ কথা তোলা হয়নি। এইভাবে পরিকল্পিতভাবে 13টা অভিযোগ দিয়ে তারা লোকজনকে তৈরি করে, কিছু আপনার লোককে তৈরি করে, আপনার মেন লিডার যারা ছিল আসলে তারা ইহুদি ছিল, আপনার 6000 সৈন্য নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনকে ঘেরাও করে ফেলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসভবনকে 40 দিন মতান্তরে 41 দিন আপনার ঘেরাও করা ছিল। তাদের দাবি ছিল হয় আপনি ক্ষমতা ছেড়ে দেন, আর না হয় আপনাকে হত্যা করা হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক সাহাবায়ে কেরাম আসতে থাকেন এবং তার সঙ্গে পরামর্শ করতে থাকেন। আস্তে আস্তে 700 জন সাহাবায়ে কেরামদের সন্তান যারা ছিলেন তারা সমবেত হলেন এবং বলল, ওসমান আপনি অর্ডার দেন, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এখান থেকে পতন ঘটাবো ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কারণে ফিতনা হবে, আমার একটি জীবনের জন্য অগণিত জীবন যাবে, সুতরাং যুদ্ধ করা যাবে না, তাদের সঙ্গে তোমরা যুদ্ধ লিপ্ত হয়ো না। আমার ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম এই বিরোধী দল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যান্ড মুসলমান ইসলামের দুশ্মন, মুসলমান এবং ইসলামের দুশ্মন এই ইহুদি চক্র আপনার মুসলমানের রূপ ধারণ করে দেশপ্রেমিক দেখিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বিশিষ্ট সাহাবীর প্রতি 1-9-2-13টি অভিযোগ খাড়া করেছিলেন। সুতরাং এই অভিযোগ খাড়া করে তার বাসভবনকে ঘেরাও করে ফেললো তারা। কখন? হজের সময়। এই ঘেরাও করার পর আপনার 40-41 দিন রেখেছিলেন, তারপরে কি ঘটে গেল আগামী জুমাতে ইনশাল্লাহ বলা হবে, তারপরে সময় বেশি হয়ে গেল। সুতরাং আগামী জুমাতে আপনারা আগে আসার চেষ্টা করেন। আমি তো 20-এ দাঁড়াবো মনে করছিলাম, তারপরও দেরি হয়ে গেছে, মাইকের জন্য আর একটু দেরি হয়ে গেছে। আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব আগে দাঁড়ানোর জন্য, আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা জানলাম 13টি অভিযোগের কথা, আর 13টি মিথ্যা ছিল। এইভাবে একজন আর একজনের বিপক্ষে আপনার জনগণকে খাড়ো করার জন্য অনেক অভিযোগ নিয়ে আসে। হ্যাঁ, আর যারাই অভিযোগ নিয়ে আসবে আপনার বুঝবেন যে এখানে একটা বিবাদ ঘটানোর জন্য চেষ্টা চলছে, আপনার এর মধ্যে কল্যাণ না অকল্যাণ আসবে। সুতরাং এইগুলোকে না তুলে সমাধানের দিকে যাওয়া, সমাধানের দিকে যাইলে পারে খুন খারাপই হবে না। আজকে আমাদের দেশের নেতানেত্রী যারাই রয়েছেন, আমি সকলকে এখান থেকে এই গ্রামের খুতবার থেকে আমি আহ্বান জানাবো, আপনারা সমাধানের দিকে এসে দেশ ও জাতির যেটা কল্যাণ সেটাই করুন, আপনারা খুনাখুনির দিকে যায় না।
অদূর ভবিষ্যতে দেশকে আপনার একেবারে পানিতে ডুবিয়ে দিয়েন না, আগুনে নিক্ষেপ করিয়েন না। কারণ যেভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন, যেভাবে আপনারা করতে যাচ্ছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হয়ে যাবে। আপনার হাজার বছর পর হলেও আপনার এগুলো আবার জেগে উঠবে, এদেশে অশান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের অশান্তির থেকে বাঁচিয়ে রাখেন। আমি সবাইকে বলবো, সকল বাংলাদেশি মুসলমান ভাই অমুসলিম যত যা আছে নেতা নেত্রী সকল সাধারণ মুখে আমি বলবো, সংঘাতের দিকে না যেয়ে সমাধানের দিকে আসুন। দেশ ও জাতির জন্য কল্যাণ যেটা সেটা চিন্তা করুন, ইনশাল্লাহ দেশে শান্তি হবে। দেশের জনগণ যত আমরা বেশি যদি সবাইকে কাজে লাগানো হয়, তাহলে দেশে আপনার ফকির থাকবে না, দরিদ্র মানুষ থাকবে না। লুটারু নেতারা যদি ক্ষমতার থেকে আপনার সরে যায়, ভালো নেতা যদি নিযুক্ত হয়ে যায়, তাহলে এদেশের মানুষ যখন কাজে লেগে যাবে অভাব অনটন কিছু থাকবে না। কিন্তু কেউ নিজে একাই খেতে চায়, কাউকে খেতে দেয় না, এই জন্য আমাদের দেশে অভাব। এই জন্য আমরা আজ লাঞ্ছিত জাতি, বিশ্বের সকল দেশের মানুষ জানে এ দেশের মানুষ হচ্ছে অসম্মানী, এ দেশের মানুষের সম্মান নাই। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনার বাড়িতে যদি মা বাপে এক কথায় স্বামী স্ত্রীতে অশান্তি থাকে, মিল না থাকে, প্রতিদিন মারামারি কাটাকাটি করেন, আভ্যন্তরীণ ফ্যামিলিতে যদি আপনার শান্তি না থাকে, আপনার সন্তানেরা কিন্তু সমাজে মুখ পাবে না। আপনার সন্তানেরা কোথাও গলা উঁচু করে কথা বলতে পারবে না, বুঝে ও তুমি উমুকের ছেলে যে প্রতিদিন স্ত্রীকে পিটাই, এ কথাই বলবে। ও উমুকের ছেলে যার মা প্রতিদিন ঝগড়া করে পাড়া প্রতিবেশীর সঙ্গে, এ কথাই কিন্তু বলবে। আর এটা তার মনের মধ্যে কাজ করবে, যার কারণে সে উঁচু গলায় কোনো সময় কথাই বলতে পারবে না বাপ মার জন্য। কাজে বাপ মা যদি খারাপ হয়ে যায়, তাহলে সন্তানেরা এমনি লাঞ্ছিত হয়ে যায় সমাজে। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র যখন এভাবে খারাপ পথে চলছে, তখন আমরা এমনি প্রবাসে যে শান্তি পাই না। প্রবাসে যারা আছেন ফোন লাগিয়ে দেখেন, তাদেরকে ভালো চোখে কেউ দেখে না। আমাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে এখানে অনেক প্রবাসী আছেন, জিজ্ঞাসা করে দেখেন। আমাদের রাজনীতি সমস্যার কারণে আমাদের বাহিরে কোনো সম্মান নাই, দেশে তো আমরা যা করছি করছি, বাহিরে আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে গেছে দেশের আভ্যন্তরীণ এই রাজনৈতিক কন্দলের কারণে। আল্লাহর কাছে খুতবায় দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ এই রাজনৈতিক সহিংসতা যেটা আমাদের দেশে বিরাজমান রয়েছে বহুদিন থেকে, আর কতদিন থাকবে, আল্লাহ এগুলোকে উৎখাত করে আল্লাহ এমন এক নেতা নিযুক্ত করুন যারা আমাদের প্রতি দয়া করবেন, যারা আমাদের প্রতি রহম করবেন, যারা মুসলমান ইসলাম এবং আলেম ওলামাকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের এই দুর্ভিক্ষের সময় তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নেন, সুখে শান্তি দেশ আমাদের কায়েম করুন। আল্লাহ আমাদেরকে নির্যাতন থেকে, আমাদেরকে অন্যায় থেকে দূরে থাকা তৌফিক দান করুন, সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ আল্লাহ মানুষকে কোরআন সুন্নাহ মতে চলা তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করুন, আল্লাহ কোরআন সুন্নাহ মতে চলা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।